ইদানিংকালে দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে দেখা যায় কিছু মৌলবী সাহ বিরাট বড় পাঞ্জাবি পরে হুজুর পাগড়িও মাথায় দিয়া এই মাজার শরীফের আশেপাশে যেই পাগলরা থাকে পাগলদেরকে গিয়া মাইক ধরে এদেরকে নামাজের কথা জিগায়, শরীয়তের কথা জিগায়। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে এই গণ্ড মূর্খেদের নলেজে এইটুকুও নাই যে একজন পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো ইসলামী আইন নাই, কোনো বিধান নাই, এমনকি রাষ্ট্রীয় আইনও পাগলের উপরে নাই, পাগলের উপরে নামাজ নাই, পাগলের উপরে শরীয়ত নাই। ওই পাগলদেরকে তারা এভাবে ভিডিওর মাধ্যমে ধরে ধরে পাগলদেরকে হেনস্থা করার, ছোট করার চেষ্টা যারা করে, আমরা তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হেয় এই হীনমন্যতা এবং হেয় মানসিকতার কারণে। কারণ যে পাগলরা আল্লাহর ওলিদের দরবারে আসে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, সে যদি নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি বুঝতো তাহলে সে পরিবার পরিজন সব ছেড়ে রাস্তায় এসে বসে থাকতো না। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমরা বাংলাদেশে যারা ইসলামের পতাকা বয়ে নিয়ে এনেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা দীন ইসলাম পেয়েছি, আমরা কিছুক্ষণ পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারত করেছি এবং হযরত শাহপনান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এই মুহূর্তে আমরা এখন জিয়ারত করলাম এবং মিলাদ শরীফ পড়লাম। আমরা এক্ষণে দোয়া করব। বিশ্বব্যাপী অনেক মুসলিম উম্মা আমাদের কাছে দোয়া চেয়েছেন, যারা আসতে চেয়েছেন কিন্তু যে কোনো কারণে আসতে পারেননি, আপনারা দোয়া চেয়েছেন। সকলের পক্ষ থেকে হুজুরের দরবারে সালাম রইল এবং আমরা দোয়া করছি আপনারা সকলে দোয়া করবেন, আর আউলিয়ায়ে কেরামের সোহবতে সবসময় লেগে থাকবেন ইনশাআল্লাহ আজিজ। হক পথ, একমাত্র হক রাস্তা হচ্ছে আউলিয়ায়ে কেরামের দেখানো রাস্তা, কারণ এদেশে কোনো নবী আসেন নাই, কোনো রসুল আগমন করেন নাই, এদেশে সরাসরি আল্লাহর ওলিরা ইসলাম আনছেন। যে আল্লাহর ওলিরা ঠিক যেমন ইসলাম এনেছিলেন ঠিক তেমন ইসলামটাই হচ্ছে হকপন্থী ইসলাম। এর মধ্যে অনেকেই আছে লেবাজদারি, ইসলাম বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষী, ওলি আল্লাহদের মাজার শরীফও ভাঙতে চায়, এরকম দুঃসাহস যারা দেখাইছে আল্লাহ তাদের এখন অস্তিত্ব ভেঙে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দপ্তরে অনেক নালিশ করেছি, আমরা দোয়া করবো আল্লাহ যেন তাগরও হেদায়ত দেয়। আর অনেক বাতিল ফেরকা আছেন যারা আমরা এখানে আসবো শুনে আমাদেরকে অনেক রকম হুমকি ধুমকি মোবাইলের মাধ্যমে দিয়েছেন কিংবা কমেন্টের মাধ্যমে দিয়েছেন, তো আমরা আপনাদের হুমকি ধমকিকে ভয় পাই না। কারণ শাহজালাল শাহপনান রহমতুল্লাহ আলাইহির শহর সিলেট শহর, এইটা হচ্ছে আল্লাহর ওলিদের শহর। আল্লাহর ওলির দুশ্মনেরা তোমরা যারা থাকো এটা তো আল্লাহর ওলিদের দয়া, তোমরা যা থাকো এটা তো ওনাদের দয়া। আর মূলত এই শহরে আসবে, ওলি আল্লাহদের কদমে আসবে তাদের রুহানি সন্তানেরা, যারা তাদের শান মান জাতির সামনে তুলে ধরে। আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ করে যাচ্ছি। আমাদেরকে হুমকি ধমকি দিয়া লাভ নাই, অস্ত্র মামলা দেখাইয়া লাভ নাই আমাদেরকে, কারণ আমরা রসুলে পাকের মহব্বতে আউলিয়ায়ে কেরামের সোহবতের পিছনে ঘুরি, আমরা ঘুরেছি, এখনও ঘুরতেছি ইনশাআল্লাহুল আজিজ ঘুরব। কারণ আল্লাহর ওলিরা যেই পথে আল্লাহকে পেয়ে গেছেন, রসুলকে পেয়ে গেছেন, সেই পথটাই হচ্ছে হক পথ এবং সেই পথে আমাদেরকে থাকতে হবে। কিন্তু এখনকার সময় সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহ এবং তার রসুলের থেকে সম্পর্ক নষ্ট করার জন্য, সাধারণ মানুষদেরকে ওলি আল্লাহদের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক রকম আজে বাজে কথাবার্তা বলা হয়। ইদানিংকালে দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে দেখা যায় কিছু মৌলবী সাহ বিরাট বড় পাঞ্জাবি পরে হুজুর পাগড়িও মাথায় দিয়া এই মাজার শরীফের আশেপাশে যেই পাগলরা থাকে পাগলদেরকে গিয়া মাইক ধরে এদেরকে নামাজের কথা জিগায়, শরীয়তের কথা জিগায়। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে এই গণ্ড মূর্খেদের নলেজে এইটুকুও নাই যে একজন পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো ইসলামী আইন নাই, কোনো বিধান নাই, এমনকি রাষ্ট্রীয় আইনও পাগলের উপরে নাই, পাগলের উপরে নামাজ নাই, পাগলের উপরে শরীয়ত নাই। ওই পাগলদেরকে তারা এভাবে ভিডিওর মাধ্যমে ধরে ধরে পাগলদেরকে হেনস্থা করার, ছোট করার চেষ্টা যারা করে, আমরা তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হেয় এই হীনমন্যতা এবং হেয় মানসিকতার কারণে। কারণ যে পাগলরা আল্লাহর ওলিদের দরবারে আসে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, সে যদি নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি বুঝতো তাহলে সে পরিবার পরিজন সব ছেড়ে রাস্তায় এসে বসে থাকতো না, সে অবশ্যই তার পরিবারের সাথে থাকতো। তো তোমরা তাদেরকে ডিস্টার্ব করো কেন, বলে যায় ওনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ হাদিস শরীফ বলেছেন, রাস্তা দিয়ে চলাফেরা করে উস্কো খুস্কো চুল, ছেঁড়া কাপড় চোপড়, কেউ তারে মূল্যায়ন করে না, এমনও ব্যক্তি আছে যারা, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, কসম দিয়ে যদি চায়, আল্লাহ তারে সাথে সাথে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এরকম হাদিস শরীফ রয়েছে। অতএব তুমি যে তারে বিরক্ত করো, সে যদি মন থেকে একটা বদদোয়া দেয় লেগে যাবে কিন্তু, খবরদার। আর আমাদের দেশে অনেক মানুষ আছেন যে পাগলদের এই ধরনের ভিডিওগুলো এগুলো খুব ভাইরাল করেন, আপনাদেরও খুব মজা লাগে, আপনার মস্তিষ্ক যে আল্লাহ ভালো রাখছে ওই লোকের মস্তিষ্ক ওই আল্লাহই
খারাপ করে দিছে, আপনারটাও খারাপ করতে এক সেকেন্ডও টাইম লাগতো না। অতএব সময় থাকতে সাবধান হন, উনি যে আল্লাহর বান্দা আপনি সেই আল্লাহর বান্দা। আপনি মুসলমান দাবি করেন, ওলি আল্লাহর দরবারের সমালোচনা করে কীভাবে আপনি মুসলমান দাবি করেন? আরে পিতৃ পরিচয় দিতে গেলে তো পিতার বদনাম করা যাবে না, পিতার দোষ বলা যাবে না, কারণ যে সন্তান পিতার দোষ বলে এটা সুসন্তান না, এটা কুসন্তান। আর ইসলামের পিতা হচ্ছেন ওলি আল্লাহরা, এই বাংলাদেশে ওলি আল্লাহরা ইসলাম আনছেন। অতএব ওনাদের ব্যাপারে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন, আমি সাধারণ মুসলমানদের জন্য বলছি। আর আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলো, আমরা তোমাদেরকে শুধু এইটুকু বলবো, তোমাদের যদি দলিল আদিল্লা এলেম কালামের জোর থাকে তাহলে তোমরা সুন্নি আলেমদের সাথে বসো। কেউ যদি না বসে ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার নকশবন্দি আমি বসবো, তোমরা কোথায় বসবে বসো, তোমাদের লজ্জা থাকা উচিত। তোমাদের মুরব্বীরা কইছে শাহজালাল বাবার মাজার লাইতে বেঙ্গালিব, তোমাকে মুরব্বীকে ঠ্যাংও নাই অহন দেশ বাসনও নাই, অবস্থা খারাপ, তোমাকে মুরব্বীকে অবস্থা খারাপ, তোমাকে নেতারা খেতাও হইতেছে না, অহন জেলখানায় বসতেছে, তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে, খবরদার। কারণ ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করলে আমাদের সাথে দুশ্মনী হয় না, দুশ্মনী হয় সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বলছেন মানে আদালি বলিয়ান ফাকাদা জানতু বিল হারব, যে ব্যক্তি আমি আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করবে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করবো। অতএব আমরা এই শাহপরাণ রহমতুল্লাহ আলাইহির দপ্তর থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের পক্ষে বাতিলদের বিরুদ্ধে জানিয়ে দিতে চাই, আউলিয়ায়ে কেরামের পথই একমাত্র হেদায়েতের পথ, আউলিয়ায়ে কেরামের রাস্তা একমাত্র হেদায়েতের রাস্তা, এই ছাড়া ভিন্ন কোনো হেদায়েতের রাস্তা নেই। আর যে যাই দেখাক, যে যাই দেখাক না কেন, ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে যারা রাস্তা দেখাবে, আল্লাহর রসুলের মহাব্বতকে বাদ দিয়ে যারা রাস্তা দেখানোর চেষ্টা করবে, নিঃসন্দেহে তারা গোমরাহী, নিঃসন্দেহে তারা ইহুদিদের দালালি নিয়ে মাঠের মধ্যে নামছে। অতএব এদের থেকে আমাদের ইমান এবং আমলকে বাঁচাতে হবে। যদি সুযোগ পান আল্লাহর ওলিদের দপ্তরে জিয়ারতে আসবেন, যদি জিয়ারতে আসার সুযোগ না পান বাড়িতে থাইকে অন্তত পক্ষে মোরাকাবায় গিয়া হইলেও ওলি আল্লাহদের কদমে সালাম দিয়েন, দেখবেন একটা রেজাল্ট আল্লাহর রহমতে আপনি পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আর কথা বাড়াচ্ছি না।